তাই আমরা গান করতে আসছি, এসে যাতে আমাদের মাথার মধ্যে অন্তত এতটুকু থাকে
আমরা হীরার দামে হীরা বিক্রি করে গেছি, হীরার দামে যাতে ছাই বিক্রি করিয়া না যায়। তাহলে এই কাছে যে টাকাটা নিয়ে যাবো টাকাটা কিন্তু আরামের টাকা হয়ে যাবে। অনেক কথা বলে গেছেন, আমি জবাব সময়ের মধ্যে দিব, আমি এত সময় লম্বা সময় নিব, তোমার তো কথা মতো জবাব দিব। আপনি যত ভাবে আমি আপনাকে দুইটা প্রশ্ন রেখেছিলাম, যদি মনে করেন আপনাকে দুইটা পয়েন্ট দিছিলাম, আপনি আমাকে দাঁড়িয়ে অনেক কথা তো বলছেন বলছেন, এই পাশাপাশি আর অনেক পয়েন্ট হয়ে গেছেন কি, আমি নজর কথা বলছিলাম আপনার কত হইল যে আমার বড় উজু করছে, খাজা বাবা উজু করছে, নবী উজু করছে, তাইলে আপনারা মানে মার মতো ফকিরা, তাহলে এরা কোন উজু না করছে। আচ্ছা আপনার এইটাও পয়েন্ট ছিল। এরপর আরো একটা ওই যে আমি গান করেছিলাম কি সৌদিকে ইমাম দিতেছে আজান, একজনের নাম গায়, এখন তার কথা হইল শরীয়তের মুয়াজ্জিন আজান দেয়, আর হইল আপনার আমাকে নাকি ইমাম সাহেব আজান দেয়, আপনার এই জায়গায় পয়েন্ট আছে। এরপর আপনার আরো জানার ইচ্ছা যে আপনার শরীয়তের কথা কোরআনে আছে আর আমার মারফতের কথা কি কোরআনে আছে কি না, আরো কিছু একটা পড়তেন পয়েন্ট রাখতেন, তাইকে একটু ঘুমাইতেন সর্বপ্রথম আমি খুব অল্প অল্প সময় নিয়ে জবাব দিব, যেহেতু এখানে মানুষ একটু কথা কম শুনবেন। তার প্রথম কথা, তিনি আমাকে প্রথমে চাপ দিতেন না যদি তিনি জানতেন আমার ওই দাদা ভাই আমার একটা প্রশ্ন কইরা বসবে। আপা গো দাদাই কইছেন আপনার বড় আপা, বড় ভাইয়া ছোট ভাইয়া আপা তো হই নাকি, তো দাদাই কয় সব গান গাইতেছি বাউন গান, এ গানটাই কোন পয়েন্টের গান, আপনি আমাকে পয়েন্টে জিজ্ঞেস করবেন, এটা আমাকে শুনতে হবে, তদ্রূপ আমার দর্শকও যখন তোমার কাছে গাইতে পারবে তার জন্য আমার রেডি থাকে, সেটা আমার কাছে কখনোই চাপ হতে পারে না, অন্তত একটা বাউল শিল্পীর কাছে কখন এটা চাপ না, কখনো না। যদি কোনো শিল্পী যাই না শুই না সেই স্টেজে ওঠে, অর্থাৎ জানলে ওরা হয়, আমি বলবো না আমি জানলে ওরা, তবে কিছুটা পড়াশোনা তো করেছি এই জগতে, যখন কোনো শিল্পী বাউলটি তার গান গাইতে দাঁড়ায় সে এমনি এমনি দাঁড়ায় না বাবা, এক গুরুর বাইরে কি কই না, একটা গুরুর সাথে 8-10 বছর থাইক্কা শিক্ষা তারপরে দাঁড়ায়। তাই আমি যেহেতু দাঁড়িয়েছি আমার রেডি থাকতে হবে, যখন তখন আমার দর্শক আমার কিছু জিজ্ঞেস করতে পারে, আমার কাছে এটা চাপের বিষয় না। এখন তার কথা হইল ওই যে আবারও সেই পয়েন্টটা ধরেছে কি আইসি লেখা জামু, এখন তার কথা হইল যে আপনি পালা দিয়ে এমন একটা কথা কইতে পারলেন যে আইসি লেখা জামু লেখা, তাহলে যে চিন্তা হলি অলিরা কখনো মরে না, আমার আল্লাহ তার বলেছে অলিদের কখনো মরণ হয় আপনি কেন বলেন আমি এই কথাটা যখন আপনি আমাকে বলেছেন তখন পালা ভাগাভাগি হয় নাই, পালা ডিস্ট্রিবিউট করে নাই, আপনাকে কি পালা দিবে আমাকে কি পালা দিবে আমরা কিছুই জানি না, আপনি তখন আমার গানের পয়েন্ট ধরেছেন, আমি সেই হিসাবে আপনাকে জবাব দিয়েছি, আপনি যদি পালা শুরু হওয়ার পরে হইতেন তাহলে আমি অবশ্যই ওই পয়েন্ট আনতাম যে আমার আল্লাহ রবির কখনো মরণ হবে এরকম আসলে জানেন এটা আমিও জানি, কিন্তু বিষয়টাকে বুঝতে হবে আপনি আমার কোন জায়গা থেকে প্রশ্ন করেছেন, আপনি স্বাভাবিক দৃষ্টিতে জিজ্ঞেস করেছেন আই সিলেন্ডার জামুলেন কা বিষয়টা কি, বাবা বাহ্যিক দৃষ্টিতে কি আমরা আই সিলেন্ডার, কিন্তু জামু তো কাপড়ের একটা তো ভুলে আপনার জায়গাটা ছিল কিন্তু ওই জায়গায়, জায়গাটা কিন্তু ওই ওদের জায়গাটার মধ্যে ছিল না, আপনি যদি ওই জায়গায় যাইতেন তাহলে ওই জায়গা থেকে জবাবটা দিতাম। আরো অনেক কথা বলে গেছে কি এই যে মারফতে আসো, মারফতে আসার কথা শরীয়তের কথা কোরআন শরীফে বলা হয়েছে, মারফতে
Ah,
ভিতরে ঢোকে
ওই চাদরটা যখন সরাই দেখে স্বয়ং আমার দিলেন নবী আমার নবীকে মদিনায় রেখে আসছি এত চোখের পলক এসে চতুর্থ আকাশে চলে আসছে এটা কিভাবে সম্ভব নিজের চোখকে বিশ্বাস করতে পারে না আবার চোখের পলকে চলে আসছে মদিনা শরীফ এসে দেখে আমার দিনের নবী ঠিক যেখানে বসা ছিল এইখানটাতেই বসে ডাইনেও যায় নি বামেও যায় না আমার নবী জিবরাইল ফেরেশতারে দেখে কয় ভাই জিবরাইল আল্লাহ রেখে দেখা হয়েছে জিবরাইল কয় না কয় কি দেখছো কয় দেখলাম এইখানেও আপনি ওইখানেও আপনি তখন আমার নবী চিৎকার করে বলেছিল মান্নানি পাকাদাল হাক্কা বা আমাকে দেখলে আল্লাহ দেখা পাকিছে একই প্রশ্ন নবী একই জবাব ওমর আল্লাহ দেখতে ঠিক তোমার মতো আইসে ওসমান একই প্রশ্ন একই জবাব আইসা আলী গেছে একই জবাব দিয়ে দিছে গেছে তখনও আমার নবী বলেছিল মান্ডামি পাকা দল হাক্কা অর্থাৎ আমাকে দেখলে আর আল্লাহ দেখার আর আমার সেই দিনের নবী বলে গেছে আমি আহলে বায়াত দেখে গেছি তোমরা যারা না হলে বায়াতের কাছে বায়াত গ্রহণ করিবে তারা মনে করিবে ওইটা আমি স্বয়ং রাসূলে মাঝখানে মিডিয়াটা দিয়ে বাবা মাঝখানে মিডিয়াটা বলো না শুন একজন মুশরিককে তাকে আল্লাহ রূপে বসতে হবে অর্থাৎ আমরা পকি রাই বকু একই আল্লাহকে একজন মুশরিক রূপে আইনে আমরা আকারে আই না আপনি বেল গাইবে বসেন আর আমি বিশ্বাস করে বসেন আমার যে বিশ্বাস এবং দেখা দুটাকে সামনে একসাথে রেখে আমি ভজার চেষ্টা আর জানি না আর একটা কথা কইছেন না কি জানি মারফতের কথা কোরআনে আছে কি নেই যে জবাব কিন্তু আপনারা এই জায়গায় দিয়া গেলাম আমার সঙ্গে দিনের নবী হয়ে গেছে আর দিনের নবী যা বলে গেছে তাই তাই হাদিস দিনের নবীর উপর যত ঘটনা ঘটেছে সবকিছুর উপর বর্তা করে রূপান বানাইছে আল্লাহ আর তিনি মুখ দিয়ে যা বলে গেছে তাই সবকিছু হাদিস হয়ে গেছে এই যে আপনার কথা দুইটা প্যাস ছিল আমি এক গানে এক জায়গায় শর্টে আপনার যত দেওয়া তার আর একটা বয়েন কয় অজু আপায় কইতাছে অজু করার কথা দুইবার তিনবার আপনি এই কথাটা উচ্চারণ করেছেন তাই আপায় বলছে অজু করার কথা আপনারা কিন্তু তুই বুঝা শুনে অজু করে না রোজাদা কিন্তু তুই বুঝা সুজা এই আমি কই নাই এই আপনার দাদা ওস্তাদ খালেদ দর হয়ে গেছে এই গান আমি লেখি নাই এই গান আমি লেখি নাই আপা এই আপনার দাদা ওস্তাদ লিখে গেছে এই আমি কই নাই এ যা কইতাছি গানের কথা এ সব আপনার দাদা ওস্তাদের কথা হয়ে গেছে এখন আপনি আপনার দাদা ওস্তাদের কথা যদি ফেস ধরেন আমি আর কই যাবো মানে আপনি মানলে মানেন এই আপনি বলো আর যদি না মানেন তাও আপনি বলো মানে আপনি মানলে মানেন না মানলে না মানেন আচ্ছা আরেকটা কথা কয় বড় বিষয় গাই কেউ উঁচু করে নাই আপা গো বড় বিষয় আমি এক খানায় 40 দিন নামাজ পড়ছিল এক উঁচুতে 40 দিন নামাজ পড়েছিল তা হ্যাঁ কোনো উঁচু বসে আমাকে যে বড় বিয়ের কথা কইতাছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমি অস্বীকার করছি আমি একবারও কইছি যারা নামাজ পড়ে নেই বাবা বলি নাই কিন্তু তারা যেমন শরীয়তের সাধক কর্ম করেছে মারফতের সাধক কিন্তু করছে এখন আপনি বারবার দাঁড়াই করবেন যারা নামাজ পড়ছে কোন উজু করছে না আপনি দেখবেন না আমাকে কইতেন না আমি কি আপনাকে অস্বীকার করছি যে আপনার তো করে নেই শরীয়তের কর্ম করে নেই আর আপনার বোঝা দরকার আপনি শরীয়ত তরিকত হাকিকত মারফত আপনি যে ভিত্তি লেভেলে গান গাইতেছেন আমি মারফত অর্থাৎ একটা বাচ্চাকে যখন স্কুলে দিবেন প্রাইমারি স্কুলে দিবেন সে প্রাইমারি পাস না করলে হাই স্কুলে যাবে না হাই স্কুল পাস না করলে কলেজে যাবে না কলেজ পাস না করলে ইউনিভার্সিটিতে যাবে না তদ্রূপ শরীয়তের কর্ম না করলে তরিকত যাবে না তরিকতের কর্ম শেষ করতে না পারলে হাকিকতে যেতে পারবে না হাকিকতের কর্ম শেষ করতে না পারলে মারফতে যাইতে পারবে না